পিছনে যে ভলেন্টিয়ার আছেন, কিছু পশু প্রাণী এখানে আছে, এদেরকে সরিয়ে দিন আল্লাহর বাসায়। ক্যামেরা চলবে, ক্যামেরা বন্ধ করে এটা কইল আপনাকে, আইলে মুয়ে দিয়ে আইসে বড় বড় দিস। যে নবীজির সৌন্দর্য শুনতে মন চায়, নবী ছিলেন বাজারি আকৃতির, মধ্যম আকৃতির, তিনি একবারে লম্বাও ছিলেন না, একবারে খাটোও ছিলেন না, মধ্যম আকৃতির নবীজি একবার 125,000 মানুষের সামনে দাঁড়াইছে, সুবহানাল্লাহ, বুঝলেন না, 125,000 মানুষ একটা মাঠের ভিতরে, এই মাঠটার নাম হলো আরাফার ময়দান, জাবালে রহমত পাহাড়ের কেনারে বিদায় হজের সময় নবীজির এন্তেকালের 81 দিন আগে আমার নবী আস্তে করে দাঁড়াইছে। লোক না কত, কতক্ষণ লোক না কত, 125,000 লোকের মাঝে লম্বা মানুষ আছে নাকি নাই? কয়েক হাজার লোক তো লম্বা আছে, নবীজি কি লম্বা না মাঝারি? তো মাঝারি নবীর সাথে কয়েক হাজার লোক লম্বা আছে, কিন্তু 125,000 লোকের সামনে আমার নবী যখন দাঁড়াইছে, এই 125,000 মানুষের মাথার উপর দিয়া আমার নবীজির চেহারা মুবারক সবাই দেখছে। এটা হলো মুজেজা, এটা হলো স্পেশাল কোয়ালিটি, এটা নবীদের বৈশিষ্ট্য, এটা আমরারই দিছে না। আমরা যদি আমরা তো লম্বা মানুষের ব্যাটারে খেরুই, লগে দিয়া খেরুই, হ্যাঁ ব্যাটারে কন লাগে, কুদুন নেশা অন আন্না হইলে আমি উক্কি দেওয়ান লাগে, ঠিক নেই, কথা না ঠিক নেই, হয় আমরা পিছিয়ে যান না হইলে নেশা অন না হইলে আমি উক্কি লাগে। সুতরাং নবীজি সবার মাঝে দাঁড়াইছে, 125,000 সাহাবার মাঝে দিয়া সবাই তাকাইয়া দেখছে, সবার উপর একটা চেহারা দেখা যায়, সেই চেহারা আমার নবীজির, সুবহানাল্লাহ। এই নবীজির চুলগুলো ছিল হালকা হালকা কোঁকড়ানো কৃষ্ণ কালো, নবীজি চুলের ভিতরে খুব বেশি তৈল ব্যবহার করতেন, এই জন্য তিনি টুপির নিচে আলাদা একটা রুমাল ব্যবহার করতেন, একেবারে সুপসুপা তেলে ভিজে একটা রুমাল, এই রুমালটা তিনি ব্যবহার করতেন, তিনি এরপরে টুপি দিতেন, পাগড়ি দিতেন। এই নবীজি যখন এই চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, সবাই যখন দেখত তারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখত, মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। সুবহানাল্লাহ কইয়েন, আপনি কি সহসভাপতি? জি তো সুবহানাল্লাহ কোন লাগে রে, ভিতরে ভিতরে না ওনাইয়া নমুনাটা কি চাইতেছে টার পাইতেছেন না? মারহাবা কানা রে, জোরে কানা মারহাবা, সবাই মিল্লা কইবেন, মঞ্চের তারা এই নিচের তারা যদি কয় একবার, মঞ্চের তারা কইব দুইবার, আর যারা দাঁড়িয়ে রয়েছে তারা কইব অর্ধেকবার, তারা ফুরা কোয়ানোর দরকার নেই, যেহেতু মেন্ডত করে দাঁড়াই রয়েছে কেন, আপনারা বইনারা ফুরা কইবেন, আর আমরা যারা উফরে বইয়া রয়েছি আমরা কয়াম দুইবার, একবার হনাই আরেকবার ভিতরে ভিতরে কম, সুবহানাল্লাহ, জোরে কম সুবহানাল্লাহ, কম আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কনা আবেন। নবীজি এই চুলগুলো ছিল এমন, কপালটা ছিল নবীর চওড়া, খুব খেয়াল করেন দেখবেন একটা আকৃতি মনে হয় আপনার সামনে দাঁড়িয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না, চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত হালকা হালকা কোঁকড়ানো কৃষ্ণ কালো, কপালটা ছিল নবীর চওড়া, ভ্রুগুলো এই যে ভ্রু আমাদেরটার মাঝে দিয়ে ফাঁক আছে, নবীরটা ছিল একসাথে লাগোয়া, এটার কয় জোড়া ভ্রু, নবীজির ভ্রুগুলো ছিল একসাথে লাগোয়া, টানা টানা ধনুকের মতো বাঁকা, সুবহানাল্লাহ বলবেন না, নবীর যে চোখের পাতাটা যেটা আমরা বালিকাতা মারলে লইরে উঠে, এই চোখের পাতাটা ছিল একটা গোলাপের পাপড়ির মতো, আপনি যদি ফুটন্ত গোলাপি রঙের গোলাপ ফুল থেকে একটা পাপড়ি টান দিয়াছিলেন, ওই পাপড়িটা দেখতে যেমন, নবীর চোখের পাতাটা ছিল দেখতে তেমন। নবীর চোখের দুইটা অংশ সাদা এবং কালো, সাদা অংশটা ছিল রক্তিমাম ও সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো, সুবহানাল্লাহ বলবেন না, নবীর নাকটা ছিল খাড়া, এই ছিদ্রগুলো নাকের যে ছিদ্র এগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ঠোঁটের উপরে চিকন সরোগুফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের, কখনো বা যখন তিনি মুচকি হাসতেন ঠোঁট দুইটা যখন ফাঁক হতো, বাজের দাঁতটা যখন বের হতো, মনে হতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে।
তাহলে ইউসুফ নবীর সৌন্দর্য বেশি না আমার নবীর সৌন্দর্য বেশি? এখন এক এক নবীরা এক একটা জিনিস, যেমন দাউদ নবী ওনার কণ্ঠটা ছিল খুবই সুন্দর, মনে করেন বাড়ি খোলা হাফিজি মাদ্রাসার মাঠের উপরে দেখে যে অনেকগুলো পাখি এমনি ডানা সরাই দিয়ে দাঁড়াই রয়েছে, এলাকার মানুষ বাজারতে দেখতে দৌড়ে গেছে কি তারে মাদ্রাসার উপরে এমনি পাখি কেড়ে দৌড়াই আইয়া দেখে যে দাউদ নবী ভিতরে বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে আর পাখিগুলো আকাশের ভিতরে ডানা বেলা দিয়া শুনতে আসে। শুধু কি তাই, নদীর কেনারে মানুষ গিয়া দেখে নদীর মাছগুলো আপনার কান্ডারে মাটির লোকে ফালাইয়া মন দিয়া কি জানি শুনতে আসে, সকলে কয় কি তারে জাল দিয়া খাওয়াইয়া মাছ পাওয়া যায় না, মাছ দিয়ে কান্দা তাইয়া পড়ছে কারবারটা কিতা, সকলে গিয়া দেখে দাউদ নবী বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে আর মাছের আজাবুর তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। দাউদ নবীর আরেকটা স্পেশাল কোয়ালিটি ছিল, তিনি লোয়ারে পানি বানাই নিতে পারত, এক কেজি বাটকানাড়া হাতের ভিতরে লইয়া মুঠ করলে সকলে দেখ টাঙ্গুলের সিফা দিয়া পানি পরে কতক্ষণ পরে আতরা খুলছে পরে দেখে বাটকানাড়া নাই থাকবো করতে পানি হইয়া বাড়ি গেছে। দাউদ নবীর জমানায় লোহার ব্যবহার ছিল বেশি, তারা লোয়া দিয়া ঘর বানাইতো, লোয়া দিয়া বিল্ডিং বানাইতো, লোয়া দিয়া টুপি বানাইতো, লোয়া দিয়া পাঞ্জাবি বানাইতো, লোয়া দিয়া জোতা বানাইতো, হুদা লোয়া আর লোয়া হেতারা বানাইতো ফুইরা ফুইরা। আল্লাহ কয় লোয়া কারে কয়, কেমনে কিতা করণ লাগবে একজন লুক ফাড়াইতাছি, এবার নাম হলো দাউদ নবী। দাউদ নবী আইয়া যখন দুনিয়াতে আইছে তারা গিয়া লোহা ফুড়াইয়া ফিটাইয়া কোদাল বানাইতো দাও বানাইতো, আর দাউদ নবীর কাছে একজন এক টুকরা লোহা আইন না কইতো ভাই আপনি আমার লোহা এই লোহাটা দিয়া একটা দাও বানাই দেন, তো দাউদ নবী করছে কি তা টিপ্পা টিপ্পা কতক্ষণ দাও বানাইয়া কয় না আসার লাগাইয়া খুব আগিয়া আর আসতে না কইবেন সুবহানাল্লাহ, কয় যে একটা কুড়াল বানান দরকার আছে কয় লোহাটা বড় চাই আনিস, এই লোহাটারে টিপ্পা টাইপা কোনো আগুনও ফোড়া দেওয়ার লাগছে না ফিটা ফাড়া লাগছে না, উনি এই টিপ দিলে লোহাটা জাগা মতো উনি যেহেনও নিত চাইতো লোহাটা হেন যাইতো, এটা দিয়ে তো দাউদ নবীর মজা সুবহানাল্লাহ বলবেন না। তো এক এক নবীর যে এক একটা দিল এরকম শব্দ কোন যাইব শব্দ কোয়া আমার উদ্দেশ্য না, এক এক নবীরে যে আল্লাহ এক একটা দিল ওখান আমার নবীরে কি দিল জানতে মন চায় নাকি চায় না? আমার নবীরে কিছু একটা দিছেনি, আর আমরা সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মা মুজতাহিদিন আইম্মা শরীয়ত সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখখিরিন ইমামুশ শরীয়ত ইমামুত তরিকত মুফতিয়ানে আজাম মুফাসসিরিনে কেরাম পীর সাহেবা উলামায়ে কেরাম ইমাম সাহেবা সকলে মিলে একমত হয়ে গেল 124 বলো আর 224 বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সৌন্দর্য, দাউদ নবীর সুন্দর কণ্ঠ, ঈসা নবীর দোয়া, ঈসা নবীর জালালি মেজাজ, ঈসা নবীর জামালি মেজাজ, ও বন্ধু এবারাহিম নবীর মর্যাদা, সকল কিছু মিলিয়ে সবাই মিলে যা আমার নবীজি একাই তা।